আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটি অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আমি ই কমার্স বিজনেস নিয়ে আজকে আপনাদেরকে বোঝাবো যে কীভাবে কুরিয়ার সার্ভিসে আপনারা কীভাবে আপনার পণ্য পাঠাবেন এবং কীভাবে সেই পণ্যগুলো যদি কুরিয়ার সার্ভিসে কেউ আপনাকে পাঠায় সেটা কীভাবে সংগ্রহ করবেন। তো যারা আপনার ডিজিটাল, এখন আসলে বর্তমান যুগ হচ্ছে ডিজিটাল, সবাই অনেকেই খুব সহজে ঘরে বসে থেকে আপনার পণ্য পেতে চায় এবং ঘরে বসে থেকে আপনার মোবাইলে পণ্য চয়েস করে খুব সহজে আপনি বেশিরভাগ ই কমার্সটা এখন আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। তো এই জন্য এখন অনেকেই নতুন উদ্যোক্তা রয়েছেন যারা আপনার ই কমার্স বিজনেস করতে চান, আই মিন আপনার মোবাইলে মাধ্যমে আপনার প্রোডাক্ট সেল করতে চান, আপনার ফেসবুককে বা ইউটিউবকে বা বিভিন্ন ধরনের লিঙ্কডিন ইনস্টাগ্রামকে ইউজ করে আপনারা যে ক্লায়েন্ট রয়েছে বাংলাদেশ বা আপনার বাংলাদেশের মধ্যে, পুরো বাংলাদেশের মধ্যে আপনি ঘরে বসে থেকে আপনি যে প্রোডাক্টটা দেখিয়ে আপনি যে কেউ চুজ করে আপনার সেই অর্ডারটা করে আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুব সহজে আপনি সেল করতে পারবেন। তো এটা করতে হলে আপনার বাড়তি কোনো আলাদা শপ লাগতেছে না, আলাদা কোনো কর্মচারী লাগতেছে না, আপনি নিজে একা এক দুজনের মাধ্যমে খুব একাই আপনি সরাসরি এই কাজটা করে আপনার পণ্য সেল করতে পারেন। সেটা কীভাবে করবেন আজকে ভিডিও দেখে খুব সহজে বুঝতে পারবেন। ধরো আপনার বিভিন্ন ধরনের আইটেম রয়েছে, আপনি ধরেন মোবাইল রয়েছে, ইলেকট্রনিক জিনিস রয়েছে, যেগুলো আপনার কত অনেক সুন্দর সুন্দর, আপনার তো অবশ্যই জানা, যারা আপনার ফেসবুক ইউজ করেন বিভিন্ন ধরনের প্রোডাক্ট দেখেন, এখন আপনার ফেসবুকে যখন আপনি স্ক্রোল করেন তখন দেখতে পারেন বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো আপনার, যেগুলো আপনার সেল করে আপনার দেখলে বুঝতে পারেন। তো এই যে সেল করার এই বিষয়টা আপনি কীভাবে করবেন, অনেকে নতুন উদ্যোক্তা রয়েছেন যে আপনি এই কাজটা করতে চান কিন্তু কুরিয়ারের যে হ্যাসালটা এটা অনেকে বুঝেন না। তো আজকে বেসিক্যালি যারা নতুন উদ্যোক্তা রয়েছেন, যারা যে কুরিয়ারের কীভাবে সার্ভিসটা আপনি কীভাবে করবেন, কীভাবে বুকিং দিবেন, কীভাবে এক জায়গা থেকে সারা বাংলাদেশে আপনি কীভাবে প্রোডাক্টটা আপনি দিতে পারবেন, ডেলিভারি দিতে পারবেন, এবং কোন খাতে কোন কী কস্ট লাগে, আমার ভিডিওটি একটু বড় হতে পারে, আপনার মনোযোগ সাথে দেখলে আপনি অবশ্যই, যারা এই ভিডিওটি দেখবেন তাদের অবশ্যই উপকার আসবে। তো বন্ধুরা, এই ভিডিওটির মূল বিষয়টা হচ্ছে, তারপর আমি লাস্টে আরও কিছু আপনাদের অ্যাডভান্স কিছু আমি আপনাদের টিপস দেবো যেটা আপনারা জানতে পারলে আপনার অনেক কাজে আসবে। তো আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা কুরিয়ারে কীভাবে বুকিং দিবেন সেটা আমি বলি। কুরিয়ার ধরেন আপনি একটা প্রোডাক্ট আপনি সেল করেন, প্রোডাক্ট আমি বিভিন্ন আইটেম হতে পারে, আমি বললাম ধরেন আপনার যে কোনো ধরনের এই যে প্রিন্টারটা, এটা যদি আমি এক জায়গা থেকে ধরেন আমার আমি অন্য জায়গায় ধরেন আমি কুমিল্লা যদি, ঢাকা থেকে কুমিল্লা যদি আমি ইয়ে দিই আপনার ডেলিভারি দিই, মানে কুরিয়ারের মাধ্যমে দিই, কুরিয়ার মাধ্যমে আপনার বিভিন্ন ধরনের কুরিয়ার সার্ভিস রয়েছে, এর মধ্যে আপনি চুজ করবেন যে আপনার কোন কুরিয়ার সার্ভিসটা আপনার সবচেয়ে ভালো এবং খুব বেস্ট এবং আপনার ট্রাস্টেবল, সেটার মধ্যে আপনার রয়েছে এসএ পরিবহন রয়েছে, জননী কুরিয়ার সার্ভিস রয়েছে, এবং তারপরে আপনার সুন্দরবন কুরিয়ার সার্ভিস রয়েছে, তারপরে এছাড়াও অনেক অসংখ্য কুরিয়ার সার্ভিস রয়েছে, আমি কয়েকটা যেটা বেস্ট কোয়ালিটি বা বা ট্রাস্টেড বা সরকারি অনুমোদন এগুলো কয়েকটা নাম বললাম, তাছাড়াও আপনি আরও রয়েছে, তবে আপনার সবচেয়ে বেস্ট সার্ভিস হবেন এসএ পরিবহন আছে আপনার, তারপরে আপনার সুন্দরবন কুরিয়ার সার্ভিস, এই দুটো কিন্তু অ্যাভেলেবল বিভিন্ন জায়গায়, জেলা পর্যায় থেকে শুরু করে থানা পর্যায় পর্যন্ত আপনার ব্রাঞ্চ রয়েছে। তো আপনার বেসিক্যালি আপনার যে কাজটা করতে হবে, আগে আপনার ব্যবসা করতে হলে আগে আপনার জানতে হবে, অনেকে আপনার যে আপনি ভুলটা করে থাকেন যে ব্যবসায় অনেকে মানে উৎসাহিত হয়ে নেমে যান কিন্তু অনেক সময় এই খুঁটিনাটি বিষয়গুলো যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনার ব্যবসা করতে গেলে আপনার অনেক সমস্যায় পড়ে যাবেন। সেক্ষেত্রে আপনার প্রথমে আগে জানতে হবে যে কুরিয়ার সার্ভিসে কীভাবে আপনার পণ্য দেওয়া নেওয়া করে সেটা আগে বুঝতে হবে। তো এখন আমি শুরু করি যে পণ্যটা আপনি কীভাবে দিবেন। ধরেন আপনি এই এই প্রিন্টারটা ধরেন আপনি সেল করলেন, সেল করার পরে ধরেন আপনি যদি ক্লায়েন্টটাকে সেল করলেন যে প্রিন্টারটা দেখতে চায়, অনেকে আছে আপনার রিকন্ডিশন প্রিন্টার নিতে চায়, অনেকে নতুন প্রিন্টার নিতে চায়, ধরেন আপনি একটা রিকন্ডিশন একটা প্রিন্টার আপনি বিক্রি করলেন, ধরেন এটা নতুন মার্কেট প্রাইস আছে আপনার ধরেন আপনি ধরেন 20,000 টাকা, রিকন্ডিশন অবশ্যই একটু কম হবে বা আপনার সেকেন্ড সেকেন্ড ইউজ যেটা সেটা ধরেন আপনার 12-13 হাজার টাকা হবে। অনেকে আছে যে অনলাইনে দেখে কম দামে ভালো একটা প্রিন্টার নিতে চায় রিকন্ডিশন, সেক্ষেত্রে আপনি এরকম বিজনেসও করতে পারছেন। সেগুলো এটা যদি আপনি জাস্ট একটা সাপোজ একটা প্রোডাক্ট দিয়ে আপনি দেখাচ্ছি, এটা যদি আপনি এভাবে দেন তাহলে তো হবে না, এটা প্যাকেজ এটা বর্তমানে আছে আপনি যে প্রোডাক্টটা এটা হবে না, যদি আপনি 5,00,000 করতে চান দিতে হন তাহলে এটা প্যাকেজ করতে হবে। সেক্ষেত্রে আপনি কী করতে হবে, মালটা আপনি যে কুরিয়ার সার্ভিসে আপনি দিবেন পাঠাবেন সেটা ওখানে নিতে হবে, নেওয়ার পরে তারা এটা প্যাকেজ করবে। তো প্যাকেজ করতে হলে তারা যে প্যাকেজটা করবে সুন্দর করে এটা প্যাকেটিংটা করবে, করার পরে এই প্যাকেজের টাকাটা তাদেরকে আপনি দিতে হবে, সেটা নির্ধারিত হারে যখন আপনি দিবেন এখানে একবার গেলে আপনি বুঝতে পারবেন কত টাকা, অল্প পরিসরে। তবে তারা যেই প্রোডাক্টটাই দেন না কেন তারা কেজি হিসাবে আপনার এটা ওয়াইড হিসাবে আপনার তার এটা মূল্য নির্ধারণ করে, ধরেন প্রতি কেজি তারা 10 টাকা করে রাখে। এখন বর্তমানে আমি যে ভিডিওটা করতেছি এই সময়টা আমি বলতেছি হয়তো একটু কম বেশি হতে পারে, আপনার যোগাযোগ করলে আপনার যদি করে সার্ভিসে আপনি প্রোডাক্টটা বুকিং করেন তখন আমি বুঝতে পারবেন কথা বললে সরাসরি। তারপরে সুবিধার জন্য আমি ডিটেলস কিছু বলে দিচ্ছি। ধরেন এটা যখন আপনি প্যাকেজ করে প্যাকেজের টাকাটা দিলেন, ধরেন এটা
এখন আপনি জিজ্ঞাসা করবে যে এই প্রোডাক্টটা আপনি কিভাবে দিচ্ছেন, কি রিকন্ড, আপনি কি এটা কন্ডিশনে, কন্ডিশন বলতে আপনার ক্যাশ অন ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি আপনি প্রিন্টারটা যে নিয়ে যাবে সে আপনাকে টাকা দিয়ে তারপর প্রিন্টারটা নিবে, না কেমনি ফ্রি, মানে টাকাটা কি আপনি আগে নিয়ে নিছেন কিনা বিকাশের মাধ্যমে, আমাকে জিজ্ঞাসা করবে। আপনি যখন প্রোডাক্টটা দিবেন তখন আপনাকে জিজ্ঞাসা করবে, তখন আপনি অবশ্যই বলবেন যে হ্যাঁ আমাকে 1,000 টাকা অ্যাডভান্স দিয়েছিল, ধরুন এই প্রিন্টারের দাম আছে 13,000, 1,000 দিয়েছে 12,000 টাকা আপনি পান। সেক্ষেত্রে কি করবে, আপনি বলে দেবেন যে 12,000 টাকা কন্ডিশনে, মানে ক্যাশ অন ডেলিভারি 12,000 টাকা দিলে প্রিন্টারটা দিবে, তখন তারা এই রিসিটে লিখে দিবে যে 12,000 টাকা এবার দিলে, তারপরে আপনি 1,000টা তো আগে অ্যাডভান্স নিয়েছেন তারপরে বুকিং করছেন, তখন বলবে যে যে যার কাছে পাঠাবেন এটার অ্যাড্রেসটা দেওয়ার জন্য তার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার এগুলো দিলেই হবে। আর আপনি যেহেতু বুকিং দিয়েছেন আপনি সেক্ষেত্রে আপনার শুধু এনআইডি নাম্বারটা দিবেন অথবা আপনার এনআইডি একটা ফটোকপি তাকে দিয়ে দিবেন, সেক্ষেত্রে আপনার নাম্বারটাও তাকে দিতে হবে। এখন আপনি এটা বুকিং করলেন কীভাবে, আপনি আবারও সুন্দরভাবে বুঝিয়ে বলছি, এটা আপনার প্রোডাক্টটা আগে কুরিয়ার সার্ভিসে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পরে তারা কী করবে এটাকে আপনার প্যাকেজিং করবে, প্যাকেজিং করার পরে এটার যে ওজন আছে এই ওজনের হারে আপনার যে বুকিং চার্জটা সে ধরবে, ধরার পরে এটা আপনার প্যাকেজ করার পরে এখানে একটা আপনি অ্যাড্রেস করে যে যার নাম ঠিকানায় পাঠাবেন সেই অ্যাড্রেসটা সেখানে বসিয়ে দেবে, তারপরে আপনাকে একটা রিসিপ্ট দেওয়া হবে, রিসিপ্টটা দেওয়ার পরে যে আপনি যে কন্ডিশনে যে 12,000 টাকা তারা যখন রিসিভ করে এটা একটা টোকেন আপনাকে দেওয়া হবে, যখন আপনি এটা বুকিং দেন সেই টোকেনটা নিয়ে আপনি চলে যাবেন, আপনার কাজ শেষ। তারপরে যখন এই প্রোডাক্টটা আপনি এক দুদিনের মধ্যে যখন সে রিসিভ করবে যার কাছে পাঠাবে সে, এখন আপনি কীভাবে গ্রহণ করবেন, ধরেন ওই যে ওই ব্যক্তিরা যে পাবে সে কীভাবে পাবে, তার নাম্বার আর ঠিকানা তো দেওয়া আছে, তার ওই যখন ওই প্রোডাক্টটা এক দুদিনের মধ্যে যখন ওই স্থানে পৌঁছে যাবে যেখানেই দেন না কেন, ওই অ্যাড্রেসে দিলে ওই অ্যাড্রেসে পৌঁছে গেলে ওখান থেকে আপনাকে মোবাইল নাম্বারে ফোন করে প্রথমে একটা SMS করা হবে, SMSটা তারপরে আপনার যদি এরপরে আবার একটা ওই নাম্বারে ফোন দেওয়া হবে যে এই প্রোডাক্টটা এটা পাবে, তো ফোন রিসিভ করে বলবে করলে তারা তাকে বলা হবে যে আপনার একটা প্রোডাক্ট আসছে এই প্রোডাক্টটা আপনি নিয়ে যান, তখন সে আসলে যদি আপনার যে যদি সে ডেলিভারি চার্জের যে টাকাটা যদি সে দেয় যদি বলা থাকে তাহলে যে প্রোডাক্টটা নিবে সে দেবে, এবং এটা যে কন্ডিশনে যে আপনার ক্যাশ অন ডেলিভারি 12,000 টাকা দিয়ে তারপরে প্রোডাক্টটা নিয়ে যাবে, তারপরে এই টাকাটা তারা এই যে কোম্পানি কুরিয়ার সার্ভিস পাওয়ার সাথে সাথে আপনার মোবাইলে একটা মেসেজ দিবে, আপনার মোবাইলে যে প্রোডাক্টটা যে সেল করছে তার মোবাইলে যে আপনার একটা টোকেন নেওয়া হয়েছিল ওই টোকেন অনুযায়ী যে আপনার মোবাইলে SMS জানানো যে আপনার প্রোডাক্টটা সুন্দর মতো তার কাছে ডেলিভারি করা হয়েছে, আপনি আপনার টোকেনটা নিয়ে আপনার টাকাটা বুঝে নিয়ে যান। তারপরে এই হচ্ছে মূল কাহিনী, আপনারা আশা করি বুঝতে পারছেন। তারপরে আমি আবারও ডিটেলস আপনার বলে দিচ্ছি প্রোডাক্টের, আপনি এখানে কুরিয়ার সার্ভিসে অনেক সুন্দর যে কোনো জিনিস দেওয়া যায়, আপনার আম, লিচু, কাঁঠাল, চাউলের বস্তা থেকে শুরু করে ফার্নিচার সব কিছু দেওয়া যায়, তবে সেটা দাম অনুযায়ী আপনার যখন আপনার যে এখানে যাবেন তো আপনার মূল প্রসেসটা বলে দিচ্ছি এখানে আপনার সে, তবে লিকুইড জাতীয় পদার্থ এগুলো একটু দিতে চাই মানে খুব সাবধানে, তো সেগুলি একটু খরচ বেশি পড়তে পারে, এবং কাছে কাছে যে জিনিসপত্র রয়েছে সেগুলা। তো বন্ধুরা যে কোনো প্রোডাক্ট আপনার 1 কেজি, 0.5 কেজি, 5 কেজি, 10 কেজি, 15 কেজি, 20 কেজি যে কোনো দিতে পারবেন। আরেকটা বিষয় যারা আপনার ফরেনার যারা রয়েছেন যারা বিদেশি বাইরে প্রবাসী বাইদের জন্য একটা বিষয়, সেটা হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি যে কোনো কিছু কিন্তু ওই আপনার এই দেশ থেকে বিদেশে নিতে পারবেন, ধরেন আপনি মূল্যবান ওষুধপত্র নিতে পারেন বা বিভিন্ন ধরনের মূল্যবান জিনিসপত্র নিতে পারেন, কুরিয়ার সার্ভিসে আপনার টাকা পয়সা দিতে পারেন, কোনো আনার সমস্যা নাই। তবে এখানে যে ট্রাস্টেড যে কোম্পানিগুলো রয়েছে কুরিয়ার সার্ভিস, এখানে সমস্যা কি, ধরুন আপনি একটা প্রোডাক্ট দিলেন, দেওয়ার পরে যদি এই প্রোডাক্টটা কোনো সমস্যা হয়, যদি তার কাছে না পৌঁছায় সেক্ষেত্রে আপনি কমপ্লেন করতে পারেন বা আপনার হেড অফিসকে যোগাযোগ করলে টোকেন অনুযায়ী তারপরে তারা সলিউশন করে দিবে। যদি বাই চান্স যারা আপনার ডেলিভারি ম্যান যদি এটা মেরেও ফেলে মানে নিয়ে চলে যায় মানে একটা জিনিস নিয়ে নষ্ট করে, এটারও ভর্তুকি আপনার কোম্পানি দেবে। তো বন্ধুরা আমি আমার যতটুকু এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনাদের কাছে বলার চেষ্টা করছি, আশা করি সবাই বুঝতে পারছেন। এখন যে মূল টপিকটা সেটা হচ্ছে যে যারা আপনারা যারা ব্যবসাটা করতে চান তারা কিছু জিনিস জানতে হবে, ফেসবুকটা আপনি কীভাবে বুস্ট আপ করেন এই জিনিসটা জানতে, কারণ আপনার প্রোডাক্ট যখন আপনি একটা কাজ করবেন ই কমার্সে অবশ্যই আপনার বুস্টিং করতে হবে, স্পন্সর করতে হবে, সেই বিষয়ে আমি আপনাদেরকে শিখিয়ে দিব। আমার যারা আপনার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে, যারা আমার ফেসবুকে দেখতেছেন ফেসবুক পেজটা লাইক করে ফলো আপ করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগে, আর যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, কারণ আমি আপনাদেরকে মানে আসলে ইউটিউবে আমার আশা মূলত আপনাদেরকে আমি আমার কিছু বিজনেস আইডিয়া দিব, আপনারা কীভাবে কাজ করেন, আমার যে আইডিয়াগুলো রয়েছে সেগুলো আপনারা দেওয়ার চেষ্টা করবো। যারা নতুন উদ্যোগ রয়েছেন, বেকার রয়েছেন, স্টুডেন্ট রয়েছেন, তারা আপনারা নিজেরা কিছু একটা কাজ করতে পারেন, যে অনেকে আছেন চিন্তা করেন কিন্তু পারেন না, অনেক বিষয়গুলো আপনার ইজি হয়ে যাবে আমার এই ভিডিওগুলো দেখার পরে। তো কুরিয়ার সার্ভিসের সম্বন্ধে আপনাদের আশা করি একটা ধারণা হয়ে গেছে, এখন ঘটনা হচ্ছে আপনারা এরপর আরও ভালো জানতে হবে, একটা যে কোনো একটা দিন আপনার ফ্রি টাইমে কুরিয়ার সার্ভিসে যাবেন, তারা সুন্দর করে আরও বুঝিয়ে দেবে। তো আমি আপনাদের যেটুকু দিয়েছি বেসিক বিষয়টা দিয়েছি, মূল জিনিসটা আপনারা বুঝিয়ে দিলাম। এখন আরেকটা বিষয় বলি, আপনারা এখানে
বিভিন্নভাবে দিতে পারেন। সুন্দর কোনো হিসাবে একটা বিষয় কি, যাতে আপনি ধরেন একটা প্রোডাক্ট দিলেন, কোনো ডেলিভারি চার্জের টাকাও দেওয়া লাগবে না তাদেরকে, কোনো বুকিং এর কোনো কিছু দেওয়া লাগবে না, সবটাই বাকি দিয়ে যে বলবেন এই প্রোডাক্টটা যে নিবে সে সব কিছু দিবে, ডেলিভারি চার্জ দিবে, কন্ডিশনের টাকা সব এভাবে দেওয়া যায়। বা আপনাদের কথার মাধ্যমে তাদের কাছে বলে আপনি বুঝতে পারবেন সুন্দর করে। তো এখন বন্ধুরা প্রোডাক্ট, আপনারা ই কমার্সে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন। এখানে আপনার টি শার্ট রয়েছে, আপনার জুয়েলারি প্রোডাক্ট রয়েছে, আপনার বিভিন্ন মেয়েদের ধরেন যারা আপনার অনেকে রয়েছে যারা আপনার রিকন্ডিশন জিনিসগুলো বিক্রি করেন কম প্রাইসে, ইউজেবল জিনিসগুলো ধরেন একটা ল্যাপটপ অনেক দিন ইউজ করছেন, যে আপনারা জানেন victoria.com এ যে বিজনেসটা হয় অনেকে আপনারা জানেন, এরকম সিস্টেমে আপনার যে কোনো প্রোডাক্ট, আপনি মনে করেন যে একটা পুরাতন একটা মোবাইল বিক্রি করলেন, যে আপনি বিভিন্ন ধরনের কারো কাছ থেকে অল্প দামে কিনে আপনি ই কমার্সের মাধ্যমে আপনার 1-2 হাজার টাকা লাভে আপনি ভালো একটা ইনকাম করতে পারেন, অথবা ফ্রেশ নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেস করতে পারেন যে কোনো, কারণ আপনি আপনারা জানেন চক বাজার বা ঢাকার বিভিন্ন জায়গায় বা এই যে সুন্দরবন স্কোয়ার মার্কেটে বা বিভিন্ন জায়গায় গুলিস্তানে ইলেকট্রনিক মাল অনেকগুলো প্রোডাক্ট রয়েছে যেগুলো আপনি খুব রিজনেবল প্রাইসে কিনে আপনি ই কমার্সের মাধ্যমে খুব সহজে ভালো একটা বিজনেস করতে পারেন ঘরে বসে থেকে। তো এটা হচ্ছে একটা বিষয়। আর যারা আপনার অনেকে আছেন যারা কিছু টুকি নাকি কাজ যদি শিখতে পারেন তাহলে আরও আপনার কাজের জন্য সহজ হবে। যেমন আপনি ধরেন ফেসবুকে পোস্ট আপ করতে হলে যে কার্ডটা আপনার অবশ্যই নিতে হবে, আপনার একটা কার্ডে ডলার পুশ করতে, এরকম এই সম্বন্ধে আমি একটা ভিডিও করে আপনার দেখাবো কীভাবে আপনারা কার্ডটা কালেক্ট করবেন। কার্ডটা কিন্তু এত সহজে ইয়ে করা যায় না, একটু একটু ইয়ে আছে, ঝামেলা অবশ্য, ঝামেলা কিছু নাই, বুঝলে সবই সহজ। তো এটা আমি আপনার দেখিয়ে দিব কীভাবে আপনি কার্ড থেকে পেমেন্ট করবেন, কীভাবে কার্ডটা সংগ্রহ করবেন, বা অনেকে রয়েছে পাসপোর্ট বিভিন্ন ধরনের হ্যাসাল বুক করে কার্ডটা পেতে হয়, মানে যে আপনার ক্রেডিট কার্ড যেটাই বলে, বা অথবা আপনি এটা ছাড়াও আরেকটা খুব সহজ হয়ে আপনার যে কেউ আপনার কার্ডটা পেতে পারেন, এটাগুলো অনলাইনে কিনতে পাওয়া যায় খুব সহজে, আমি সেই সম্বন্ধে আপনাদের বিস্তারিত জানিয়ে দেবো। তো এখন আজকে মূলত আমার ভিডিওর মূল টপিকটা যে কুরিয়ার সার্ভিসটা আপনি কীভাবে করবেন, কুরিয়ার সার্ভিসের সম্বন্ধে আপনাদের একটা বিশেষ একটা ধারণা দিয়ে দিলাম। আপনারা ই কমার্সে যারা বিজনেস করেন, নারী উদ্যোগ রয়েছেন, ছেলে উদ্যোগ, বিভিন্ন ধরনের মানুষ রয়েছেন, যে আপনার ই কমার্স বিজনেস করতে হলে অবশ্যই আগে প্রথমত আপনার কুরিয়ার সার্ভিসের যে বিষয়টা ক্লিয়ারলি ধারণা নিতে হবে, নাহলে কিন্তু আপনারা পণ্য দেওয়া নেওয়ার থেকে আপনি একটু সমস্যায় পড়ে যাবেন। অবশ্যই আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ।